এবার যদি হাতটা নিয়ে যাই ওর কাছে, দেখতে পাচ্ছেন আলো জ্বলে উঠলো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন প্রোডাক্ট এনেছি, প্রোডাক্টটি হচ্ছে বডি ইন্ডাকশন ল্যাম্প। এখানে দেখতে পাচ্ছেন এটা বডি ইন্ডাকশন ল্যাম্প, এটা খুবই ছোট। এবং এটা আসলে কাজটা কি করে, এটা হচ্ছে আজ মোশন সেন্সার লাইট, যেটা বডি হিটকে সেন্স করে করে লাইটটাকে জ্বালায়। আর এটা কীভাবে চলে না, এটা হচ্ছে ইউএসবি চার্জিং আছে, ইউএসবি চার্জার দিয়ে চার্জ হয়, চার্জ হয়ে এটা আমাদেরকে চার্জ করতে হয়। এবার এটাকে আমরা আনবক্স করব, করে আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা পুরো সাদা মতো, ঠিক আছে। এবার এখানে আর তো তেমন কিছু নেই। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন পেছনে ব্যাক সাইড, চার্জিংটা ইউএসবি থেকে হবে, দেখতে পাচ্ছেন। আর সাইডে যেটা লেখা আছে হিউম্যান বডি ইন্ডাকশন ইউএসবি চার্জিং আর স্ট্রং ম্যাগনেটিক অ্যাবজর্পশন। আচ্ছা, এই প্যাকেটটার মধ্যে কি কি আছে এবার খুলে আমরা একটু দেখে নিই। তো এখানে এখানে একটা জিনিস তার আগে দেখে নিই, এখানে ওয়ার্ম লাইট আর একটা হচ্ছে হোয়াইট লাইট, দু ধরনের লাইটে পাওয়া যায়, একটা ওয়ার্ম আর একটা হচ্ছে হোয়াইট লাইটে। আচ্ছা, এবার এটাকে আনবক্স করছি, করে দেখা যাক এর মধ্যে কি কি পাওয়া যায়। আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ইউএসবি কেবল, যেটা দিয়ে আমরা চার্জ করব লাইটটাকে। আর এই হচ্ছে মেন যে লাইট, ছোট গোল মতো, দেখতে পাচ্ছেন গোল মতো লাইট। আচ্ছা, এর মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, এই দেখতে পাচ্ছেন লিথিয়াম আয়ন ব্যাটারি আছে। এবং দেয়ালে আটকাবার জন্য এই সকেটটা দেয়া আছে। আর এই হচ্ছে তার মোশন সেন্সারের যে আসল যে পয়েন্ট, সেন্সারটা এখানেই লাগানো আছে। আচ্ছা, এর সাথে আর কি আছে, এর সাথে আছে একটা ম্যাগনেটিক স্ট্রিপ, এটা দেখতে পাচ্ছেন যে কেমন আটকে যাচ্ছে এই ম্যাগনেটিক স্ট্রিপ। এটা হচ্ছে ম্যাগনেটিক স্ট্রিপ, এটা কীভাবে কাজ করবে, এটা এখানে লাগিয়ে দিতে হবে এরকমভাবে, এই আটকে গেল, দেখতে পাচ্ছেন এটা আরও চেপে আটকে দিতে হবে। আর এই আটাটা তুলে দিতে হবে, এই যে টেপটা আছে টেপটা তুলে দিলে, তুলে দিয়ে দেয়ালের গায়ে, সরি এটা এরকম হবে না, এটা এরকম হবে, ঠিক আছে, এরকম দিয়ে এরকম দিতে হবে, দিলে এরকমভাবে। এখান থেকে এটা, তাহলে কি বললাম, এখান থেকে এটা প্রথমে আটকে দিতে হবে, দিলে আর এটা ম্যাগনেটিক, এটা আটকে যাবে এরকমভাবে দেয়ালের সাথে, এরকমভাবে যে কোনো দেয়ালের সাথে আটকে দিলে চলবে। আচ্ছা, এবার বন্ধুরা আমরা দেখে নিয়ে সুইচ কি কি আছে। এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি চার্জিংয়ের জন্য অপশান দেওয়া আছে, যেটা এখান থেকে ইউএসবি দিয়ে মোবাইলের চার্জারে চার্জ দিতে পারেন, দিলে এটা হয়ে যাবে। আর এইদিকে সুইচ যেটা আছে, এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা দিলে অফ, এটা দিলে মাঝখানে দিলে অটো, এখানে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে অটো, আর এইদিকে দিলে কন্টিনিউয়াস অন। যখন অনে দেওয়া থাকবে, এখানে যে অন দেখতে পাচ্ছেন অনে দেওয়া থাকবে, সেক্ষেত্রে লাইট কিন্তু অটো মোশনে চলবে না, তখন কন্টিনিউয়াস জ্বলতে থাকবে, ঠিক আছে, বন্ধ হবে না। আর যেই আপনি অটোতে দিয়ে দেবেন, এখানে মাঝখানে দিলে অটো, অটোতে দিলে যখন বডিকে সেন্স করবে তখন তখনই লাইটটা জ্বলবে, এবং কিছুক্ষণ জ্বলার পরে লাইটটা বন্ধ হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। এবার আমরা চলে আসি এর পাওয়ার কনজাম্পশনটা কি। এখানে দেখতে পাচ্ছেন যে রেটেড পাওয়ার 0.6 ওয়াট আর রেটেড ভোল্টেজ 5 ভোল্ট। এখানে একবার একটু বলে নিই যে এখানে ভোল্টেজটা আর পাওয়ার কি কত ওয়াট, এটা 0.6 ওয়াট, 0.6 ওয়াট আর রেটেড ভোল্টেজ কত, 5 ভোল্ট দিয়ে চার্জ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে এই 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ইন্ডাকশান সারফেস ম্যাক্সিমাম 3 মিটারের মধ্যে এলেই হয়ে যাবে, তবে আমি যেটা দেখেছি পরীক্ষা করে, এটা 3 থেকে 5 ফুটের মধ্যে খুব ভালো সেন্স করে, 3 থেকে 5 ফুটের মধ্যে খুব ভালো সেন্স করে।
এই হচ্ছে ওভারঅল প্রোডাক্ট। আর যখন এটাকে চার্জ দেওয়া হবে তখন এখানে লাল লাল রঙের একটা আলো জ্বলবে, যেটা এক্ষুনি দেখাচ্ছি আপনাদের, লাল মতো একটা আলো জ্বলবে। এই দেখতে পাচ্ছেন একটু লাল মতো আলো জ্বলবে, এই যখন চার্জিং ফুল হয়ে যাবে লাল আলোটা বন্ধ হয়ে যাবে। এটাকে চার্জ দিতে প্রায় ঘন্টা তিনেক লাগে, 3 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। ওভারঅল এই প্রোডাক্টটা খুবই ভালো। এবার প্রোডাক্টটার একবার ডেমো করে আপনাদের সামনে দেখাই। বন্ধুরা এই হচ্ছে প্রোডাক্ট, এবার এটাকে পরীক্ষা করে দেখা যাক যে এটা কেমন কাজ করছে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে মুড আছে, সেই মুডটাকে আমি অটো মুডে রাখবো। অটো অটো মুডে রাখলে আলো জ্বললো, আলোর কোয়ালিটি দেখুন এরকম আলো জ্বলবে, আলোটা এরকম কোয়ালিটি। আলোর কোয়ালিটি বেশ ভালো। এবার এটাকে এখানে রাখবো, রাখলে এবার আমরা আলোতে ফোকাস করলাম। এবার যেটা দেখবো যে অটোমেটিক বন্ধ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার যদি হাতটা নিয়ে যাই ওর কাছে, দেখতে পাচ্ছেন আলো জ্বলে উঠলো। এবার দেখুন, এবার আর একবার দেখাচ্ছি, এবার যে হাত নিয়ে যাব, দেখছি যে হাত নিয়ে যাব অটোমেটিক লাইটটা জ্বলে উঠবে, লাইট জ্বলছে। ওটা লাইটের সামনে যদি যাই, দেখতে পাচ্ছেন লাইটের সামনে যদি যাই, লাইটের সামনে যেই যাব, লাইটটা এবার কিছুক্ষণ জ্বলার পরে বন্ধ হয়ে যাবে। ওই যে বন্ধ হয়ে গেল, এবার এবার আমার হাতটা দিয়ে দেখাচ্ছে যে হাতটাও সামনে চলে এলো, দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে লাইটটা অটোমেটিক জ্বলে গেল। এই হচ্ছে বডি সেন্সার লাইট। বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই প্রোডাক্টের যে লিঙ্ক আছে, বাইং লিঙ্ক, সেটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।